স্কুলটি হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। এখনো পর্যন্ত যারা দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে সরকারের যেসব প্রকল্পের সুবিধা পায়নি এবং কোনো কারণবশত যারা আবেদন করতে পারেনি এখনো, তাই আবার পুনরায় এই দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রকল্পগুলোর আবেদন করার সুযোগ করা হচ্ছে। রূপসী, কন্যাশ্রী, মানবিক, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা যাবে এই শিবিরের মাধ্যমে। একজন কর্পোরেশনের, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব পড়ে এটা, যে সমস্ত মানুষরা এখনও পর্যন্ত দুয়ারে সরকারের যে লাভ সেই লাভ নিতে পারেনি কোনো কারণবশত, হয়তো শারীরিক অসুস্থতাও হতে পারে বা বাইরে ছিলেন তাও হতে পারে, কিংবা নতুন এই সবে মাত্র সেই প্রকল্পে আওতায় বয়স অনুযায়ী এসেছে এটাও হতে পারে, তাদেরকে আমরা প্রত্যেককে জানকারি দিচ্ছি, প্রত্যেকের বাড়ি থেকে নিয়ে এসে এই প্রকল্পের লাভ ওঠানোর জন্য অনুরোধ করছি এবং তারা আসছেও স্বতঃস্ফূর্তভাবে লাভ উঠাচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রকল্প আমাদের চলছে ঠিকই, কিন্তু এরপরেও কিন্তু এই যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্য কিন্তু কোনো না কেউ বঞ্চিত আছে, তাদেরকে কিন্তু আমাদেরকে সঠিকভাবে খুঁজে নিয়ে আসতে হবে। দিদির একজন সুদক্ষ ক্ষুদ্র সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের সর্বপ্রথম, তারপর আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন প্রতিনিধি, তাহলে আমার সার্বিকভাবে এই দায়িত্বটা পড়ে যে আমি যত লোককে পারবো এই সংখ্যক লোক নিয়ে এসে এখানে লাভটা ওঠানোর জন্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য। নামটা বলুন। আমার নাম চৈতন্য মাঝি, আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 72 নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি এবং দিদির একজন ক্ষুদ্র একনিষ্ঠ সৈনিক। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।